সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বদরুল হুদা, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ ঠাকুরগাঁও। আমার পাঠশালা 24 চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে পড়ব। এ অধ্যায়ের শিরোনাম হল প্রাক ইসলামী আরব। এ অধ্যায় থেকে গত ক্লাসে আমরা পড়েছিলাম প্রাক ইসলামী আরবের আবহাওয়া, উৎপন্ন দ্রব্য, জীবজন্তু ও খনিজ সম্পদ সম্পর্কে। আজকের আলোচ্য বিষয় আরবের অধিবাসীদের জীবন আচরণে ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্যের প্রভাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই পাঠশালা 24 চ্যানেলটি নতুন দেখছো বা আগে থেকে দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এটা আমার একান্ত অনুরোধ। আর যদি তোমরা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় আরবের অধিবাসীদের জীবনাচরণে ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্যের প্রভাব। প্রথমেই জেনে নেই আরব অধিবাসীদের পরিচয় ও বৈশিষ্ট্য সম্পর্কে। আরব উপদ্বীপে সর্বপ্রথম কারা বসতি স্থাপন করেছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। ঐতিহাসিক পিকে হিটটির মতে পূর্ব আরবের সীমান্ত ছিল মেসোপটেমিয়ার দিকে। এ অঞ্চলের সাবেক অধিবাসীরা হল সুমেরীয় ও আক্কাদীয়রা। সৈয়দ আমির আলীর মতে প্রাচীন ক্যালোডীয় জাতি যে বংশ থেকে উদ্ভূত, আরবের পূর্বতন অধিবাসীরাও সেই বংশোদ্ভূত। জার্মান ঐতিহাসিক ইউজেন ফিসার আরব উপদ্বীপের মানুষের লম্বা মাথা, চাপা মুখমণ্ডল, বাঁকা নাক, লম্বা দেহ পর্যবেক্ষণ করে আরবদের পাশ্চাত্য জাতিগোষ্ঠীর একটি অংশ হিসেবে উল্লেখ করেছেন। জার্মান শিক্ষাবিদ কার্ল ব্রোকেলম্যান এসব পর্যবেক্ষণ করে বলেন আরব জাতি ভূমধ্য সাগরীয় জাতির অন্তর্ভুক্ত, উত্তর আফ্রিকার অধিবাসী। আরব উপদ্বীপে যারাই প্রথম বসতি স্থাপন করুক না কেন, মেসোপটেমীয়, মিশরীয়, হিব্রু সভ্যতার অন্তর্বর্তী স্থানে অবস্থান করায় একথা বলা যায় যে আরব উপদ্বীপে বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী বসতি স্থাপন করেছিল। আরব গবেষক ও ঐতিহাসিকেরা প্রাচীন আরবদের তিনটি জাতিতে বিভক্ত করেছেন, যথা ক আরব ই বায়দা, খ আরব ই আরিবা, গ আরব ই মুস্তারিবা। আরব ই বায়দা, আরবের আদিম অধিবাসীদেরকে আরব ই বায়দা বলা হয়। বায়দা বা বাদিয়া অর্থ জঙ্গল, বাদিয়াদের বেদুইন বলে। পবিত্র কুরআন শরীফে বর্ণিত প্রখ্যাত বংশ আদ ও সামুদ এবং তাসম, জাদিস, জারহাম এবং আসালিকা বংশ এ শ্রেণীর অন্তর্ভুক্ত। আরবের পরবর্তী জাতিগুলোর আবির্ভাবে এ জাতিগুলো বিলুপ্ত হয়েছিল। আরব ই আরিবাহ, আরব ই বায়দা ধ্বংসপ্রাপ্তির পর আরব উপদ্বীপে যে জাতিগোষ্ঠী বসতি স্থাপন করেছিল তারাই আরব ই আরিবাহ নামে পরিচিত। এ জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হল দক্ষিণ আরবের বনু কাহতান বংশ। এরা দক্ষিণ আরব বা ইয়েমেনে বাস করত বলে এদেরকে হিমারীয় বা ইয়েমেনীয় নামেও অভিহিত করা হয়। ইতিহাসে এ জাতি আরব ই আরিবাহ বা প্রকৃত আরব নামে খ্যাত। দক্ষিণ আরবের ইয়েমেন ও হাজরামাউতে কাহতান গোত্রের উত্থানের মধ্য দিয়ে আরবের সত্যিকারের ইতিহাসের যাত্রা শুরু হয়েছিল। ঐতিহাসিক সৈয়দ আমির আলীর মতে ইয়েমেন ও হাজরামাউতে বসবাসকারী সেমিটিকরা কাহতানের বংশধর। কাহতানকে লোকে যোগতানও বলত। কাহতানের জারহাম ও ইয়ারিব নামে দুই পুত্র ছিল। জারহাম ছিলেন হেজাজের এবং ইয়ারিব ছিলেন ইয়েমেনের শাসক। এই দুইজনের মধ্যে ইয়ারিবের পৌত্র আব্দুস সামসের ডাক নাম ছিল সাবা। সাবার নামানুসারে এ বংশের
রাজাদের ছবিও বলা হতো। আরব ই মুস্তারিবাহ, উত্তর আরবের অধিবাসীদের আরব ই মুস্তারিবাহ বলা হয়। এ জাতির প্রতিষ্ঠাতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশধর আদনান। আদনানের দুজন বংশধর ছিলেন নিজার ও মাদার, এজন্য ইসমাইলীয় সম্প্রদায় তাদের পূর্বপুরুষদের নামানুসারে আদনানীয় বা নিজারীয় বা মুদারীয় নামেও পরিচিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ই মুস্তারিবাহ এর অন্তর্ভুক্ত। ভৌগোলিক অবস্থানগত কারণে আরবের অধিবাসীরা প্রধানত দুই ভাগে বিভক্ত, ক নগরবাসী বা স্থায়ী বাসিন্দা ও খ মরুবাসী বেদুইন বা যাযাবর। আরবের ভূপ্রকৃতি ও আবহাওয়া অধিবাসীদের জীবনযাত্রা, চালচলন, আচার ব্যবহার, অভ্যাসের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখায় এই দুই শ্রেণীর অধিবাসীদের মধ্যে বৈচিত্র্যময় পার্থক্য বিদ্যমান। নগরবাসী আরব বা আরবের স্থায়ী বাসিন্দা, আরবের যেসব অধিবাসী শহরে বা লোকালয়ে বসবাস করে তারাই নগরবাসী বা স্থায়ী বাসিন্দা। ব্যবসা বাণিজ্য তাদের প্রধান অবলম্বন এবং এর মাধ্যমে তারা বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করত। বহির্বিশ্বের সাথে যোগাযোগের ফলে এরা ছিল মরুবাসী বেদুইনদের তুলনায় অধিকতর রুচিসম্পন্ন, মার্জিত ও সংস্কৃতিমনা। ওমান, ইয়েমেন, হাজরামাউত এর উর্বর অঞ্চলে প্রথম দিকে নগর গড়ে উঠলেও কালক্রমে পানির উৎসকে কেন্দ্র করে মক্কা, মদিনা, তায়েফ, ইয়াসরিফ সহ বিভিন্ন স্থানে নগর গড়ে ওঠে এবং নগরবাসী স্থায়ী জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। পিকে হিটটির মতে শহুরে মানুষেরা একসময় যাযাবরই ছিল। অন্যদিকে বেদুইনদের একটা অংশ ধীরে ধীরে শহুরে মানুষে পরিণত হচ্ছিল। মরুবাসী বেদুইন বা যাযাবর আরব, আরবের অল্প কিছু স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি সব অধিবাসীকেই বেদুইন বলে অভিহিত করা যায়। মোহাম্মদ রেজা ই করিমের মতে যাদের স্থায়ী বাসস্থান নেই তারাই বেদুইন বা যাযাবর। সৈয়দ আমির আলীর মতে মরুবাসী আরবদের বেদুইন বলা হয়, অর্থাৎ যে সমস্ত আরব মরুপ্রান্তরকে ভালোবেসে অস্থায়ীভাবে বসবাস করে তারাই বেদুইন। আরবের অধিবাসীদের শতকরা 80% মরুভূমির বাসিন্দা, এজন্য তাদের আহল উল বাদিয়া বা মরুবাসীও বলা হয়। বেদুইনরা কোথাও স্থায়ীভাবে বসবাস করতে পারে না, গৃহপালিত পশুর ঘাস ও পানির সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ায়। চলার পথে কোনো তৃণভূমি অথবা পানির সন্ধান পেলে তারা তাঁবু ফেলে। বেদুইনদের সাথে সাত্তান্নেসী শহরবাসীদের সংঘর্ষ প্রায় লেগেই থাকে। এ কলহের মূল কারণ উভয় দলের আত্মরক্ষা ও স্বার্থ সংরক্ষণের প্রাণান্ত চেষ্টা। মরুবাসী বেদুইনদের জীবনাচরণের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক, উদ্দাম জীবনযাপন। মরুবাসী বেদুইনরা বরাবরই উদ্দাম ও বেপরোয়া। পিকে হিটটি বলেন, চারিত্রিক দিক থেকে যাযাবর সম্প্রদায় অতীতে যা ছিল, ভবিষ্যতে যা হবে, এখনও ঠিক তাই রয়েছে। তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যও একই রকম রয়ে গেছে। পরিবর্তন, অগ্রগতি ও বিবর্তনের নিয়ম মেনে নিতে তারা প্রস্তুত নয়। মরুভূমির উগ্র কঠোর প্রকৃতি, পানির স্বল্পতা, অসহ্য উত্তাপ, অনুর্বরতা ও খাদ্যের অভাবের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তারা হয়েছে উদ্দাম ও অপ্রতিরোধ্য। জীবন ধারণের জন্য তারা পশুপালনের সাথে সাথে বিভিন্ন বাণিজ্য কাফেলা ও আশেপাশের বসতিতে লুপ্তরাজ চালাত। পিকে হিটটির মতে গাজোয়া বলে পরিগণিত লুপ্তরাজ ছিল বেদুইনদের অন্যতম পেশা। আলখাল্লা কোমরবন্ধ, ফিতা দিয়ে বাঁধা শিরস্ত্রাণ তাদের প্রধান পোশাক, কিন্তু তারা জুতা ব্যবহারে অভ্যস্ত নয়। দুই, বেদুইনদের গোত্র প্রথা। পিকিহিটির মতে বেদুইন সমাজের ভিত্তি হল গোষ্ঠীবদ্ধতা। বেদুইনরা পরিবারবদ্ধ হয়ে তাঁবুতে বসবাস করে।
এরকম কয়েকটি তাঁবু নিয়ে গঠিত হয় একটি শিবির বা হাই, এবং একাধিক হাই নিয়ে গঠিত হয় গোষ্ঠী বা কোম। স্বজাতীয় কয়েকটি গোষ্ঠী একত্রিত হয়ে গড়ে ওঠে এক একটি উপজাতি বা কাবিলা। কাবিলা বা গোত্রের প্রধানকে শেখ বলা হতো। বয়োজ্যেষ্ঠতা, বিজ্ঞতা, সাহস, বীরত্ব প্রভৃতি গুণের ভিত্তিতে শেখ নির্বাচিত হতো। বিচার সংক্রান্ত সামরিক ও জনকল্যাণকর কার্যাবলীর ব্যাপারে শেখরা গোত্রীয় পরিষদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। প্রত্যেক বেদুইন গোত্রের এক একটি নির্দিষ্ট এলাকা রয়েছে যা জিরা নামে পরিচিত। বৃষ্টিপাত বেশি হলে তারা নিজেদের জিরায় অবস্থান করত, কিন্তু অনাবৃষ্টির কারণে চারণভূমির অভাব হলে তারা প্রতিবেশী জিরায় যেত। পূর্বশত্রুতা না থাকলে তারা ওই জিরার সাথে সুসম্পর্ক স্থাপন করত। এভাবেই গোত্রে গোত্রে বন্ধুত্ব স্থাপিত হতো। কখনো কোনো গোত্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হলে তা বংশ পরম্পরায় চলতে থাকত এবং রক্তের বদলে রক্তই ছিল মরুভূমির আইন। তিন, আশাবিয়া বা গোত্রীয় চেতনা। গোত্রের জন্য মমত্ববোধ ও জানমাল উৎসর্গ করার মনোভাবকে আশাবিয়া বা গোত্রীয় চেতনা বলা হয়। এ প্রেরণার মূল মন্ত্র হল গোষ্ঠীর অন্য সদস্যদের প্রতি সীমাহীন ও নিঃস্বত্ব আনুগত্য। বেদুইনদের গোত্রীয় চেতনা এতই প্রবল ছিল যে তারা নিজ গোত্র বহির্ভূত সবকিছুকে বিজাতীয়, ঘৃণার পাত্র ও শত্রু ভাবাপন্ন বলে মনে করে, যা স্বগোত্রীয় সংহতিকে সযত্নে রক্ষা করে এবং পুরুষানুক্রমে গোত্রে গোত্রে শত্রুতা ও কলহ সঞ্জীবিত রাখে। বিখ্যাত আরব ঐতিহাসিক ইবনে খালদুন এর মতে, বিভিন্ন রাজ্যের উত্থান পতনের মূলে আরবদের এ আশাবিয়াই বিভিন্নভাবে ভূমিকা রেখেছে। চার, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ ও আতিথিয়তা। মরুবাসী বেদুইনগণ জঙ্গলে বিচরণ করা হরিণের মতো, তাই এরা আঞ্চলিকতা ও জাতীয়তা বোধে বিশ্বাসী নয়। ঐতিহাসিক পিকে হিট্টির মতে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তাদের মনের এত গভীরে প্রবেশ করেছিল যে বেদুইনরা কখনোই নিজেদের আন্তর্জাতিক মানের সামাজিক জীবের পর্যায়ে নিয়ে যেতে পারেনি। রক্তের বদলে রক্তের নীতিতে বিশ্বাসী হলেও তারা ছিল খুবই অতিথিপরায়ণ। যত বড় শত্রুই হোক না কেন, কোনো বেদুইনের ঘরে আশ্রয় নিলে আশ্রয়দাতা তাকে খুবই সমাদর করতেন। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরব, তা হল আরব জীবনে ভূপ্রকৃতির প্রভাব সম্পর্কে। আরব উপদ্বীপের বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া এর অধিবাসীদের জীবনযাত্রায়, দৈহিক ও মানসিক গঠনে, চরিত্র রূপায়ণে, সামাজিক আচার আচরণে, ধর্মীয় চেতনা ও রাজনৈতিক জীবন দর্শনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। ফলে আরবের অধিবাসীদের জীবনাচরণেও এগুলোর নানা প্রভাব লক্ষ্য করা যায়। আরব দেশের শুষ্ক আবহাওয়া, অনাবৃষ্টি, ভূমির অনুর্বরতা, পানীয় জলের অভাব, চারণভূমির স্বল্পতার জন্য আরবরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রতিকূল ভৌগোলিক পরিবেশের সাথে সংগ্রাম করত। প্রকৃতির সাথে লড়াই করতে করতে তারা একদিকে যেমন রুক্ষ, দুঃসাহসী, দুর্ধর্ষ সৈনিক, অন্যদিকে তারা কষ্টসহিষ্ণু, কঠোর পরিশ্রমী ও ধৈর্যশীল হয়ে গড়ে ওঠে। প্রাকৃতিক এসব বৈশিষ্ট্যের জন্য মরুকে ভালোবেসে গড়ে ওঠে বেদুইন বা যাযাবর গোষ্ঠী। মরুভূমিতে অবস্থান করার জন্য বেদুইনরা আয়ের প্রধান উৎস হিসেবে বেছে নেয় শিকার, পশুপালন ও লুটপাটকে। অন্যদিকে শহরবাসী আরবরা কৃষি ও বাণিজ্যের মাধ্যমে নিজেদের জীবনমানকে উন্নত করে। নদ নদী না থাকা, কৃষিযোগ্য জমির স্বল্পতা, আরবের মরুদ্যানগুলোতে জীবনধারণের উপযোগী খাদ্যদ্রব্য পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন না হওয়া প্রভৃতি কারণে বেদুইনরা পশুচারণকে জীবিকার প্রধান অবলম্বন হিসেবে গ্রহণ করে। ফলে মরুকে কেন্দ্র করে গড়ে ওঠে তাদের যাযাবর জীবন। তারা খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। মরুময় দুর্গম পথে যাতায়াতের সময় নিরাপত্তার জন্য তারা কাফেলাবদ্ধ হয়ে চলত। এভাবে কাফেলাবদ্ধ হয়ে চলতে থাকায় তারা গোত্রবদ্ধ হয়। গোত্রবদ্ধভাবে চলতে থাকায় তাদের মধ্যে গড়ে ওঠে আশাবিয়া বা গোত্রপ্রীতি। আরব দেশের তিন দিকে সাগর, অন্যদিকে পাহাড়, উপত্যকা ও মরুভূমি থাকায়
प्रतिकूल परिवेशेर कारणे एदेशटी दीर्घ दिन धरे विदेशी प्रभावमुक्त छिल। दिगंत विस्तृत मरुभूमिर बाधा बंधनहीन मुक्त परिवेशे बसबासेर फले आरब बेदुइनरा स्वाधीन ओ स्वतंत्र जीवने अभ्यस्त हये पड़े एवं एर फलेई आरबीयरा विदेशी शक्तिर बिरुद्धे माथा उँचु करे दाड़ानोर शक्ति अर्जन करेछिल। मरुभूमिर उत्तप्त बालुकाराशि साइमुम झड़ लुहावा प्रभृति झंझामय प्राकृतिक परिवेशेर साथे संग्राम करे एकदिके आरबदेर चरित्रे जेमन जोग हयेछे बर्बरता ओ नृशंसता, अन्यदिके सुशीतल ओ श्यामल आबहावा आरब देशेर दक्षिणांशेर जनगणके करेछे मार्जित दयालु ओ परोपकारी। তাই দেখা যায় মদিনা, ইয়েমেন ও তায়েফের অধিবাসীরা যখন শান্ত পরিবেশে চিন্তাশীল গঠনমূলক কাজ করছে, তখন মক্কা ও অন্যান্য স্থানের অধিবাসীরা আত্মকলহ ও গোত্রীয় দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়েছে। আরবদের ভৌগোলিক অবস্থান ও জলবায়ু অন্যান্য বিষয়ের মতো আরবদের পোশাক পরিচ্ছদ ও খাদ্যাভ্যাসেও প্রভাব বিস্তার করেছিল। লুহাওয়া এবং উত্তপ্ত বালুকা মিশ্রিত আবহাওয়া থেকে আত্মরক্ষার জন্য আরববাসীরা ঢিলেঢালা লম্বা আলখাল্লা জাতীয় পশমের জুব্বা ও মাথায় পাগড়ি পরিধান করে। ভৌগোলিক বৈচিত্র্যের কারণেই আরববাসীদের খাদ্যাভ্যাসেও বৈচিত্র্য দেখা যায়। আরব উপদ্বীপের বৈচিত্র্যময় পরিবেশ ও নৈসর্গিক দৃশ্য মরুভাষী বেদুইন ও শহরবাসী আরবদের গভীর আত্মসচেতন ও কাব্যিক ভাবধারায় অনুপ্রাণিত করে। ইসলামের আবির্ভাবের যুগেও আরবে মক্কার নিকটবর্তী স্থানে প্রতি বছর উকাজ মেলা বসত। মেলায় কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। পুরস্কারপ্রাপ্ত কবিতাকে কাবার দেয়ালে স্বর্ণ কাপড়ে লিখে ঝুলিয়ে রাখা হতো। ব্রিটিশ ঐতিহাসিক আর এ নিকলসনের মতে, ওই সময় আরবে কবিতা গুটি কয়েক রুচিশীল লোকের বিলাসিতা ছিল না, বরং তা ছিল আরবদের সাহিত্য অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম। মূলত ভৌগোলিক পরিবেশ আরবদের মনে সুন্দরতম প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছিল। আরবের ভৌগোলিক উপাদানের প্রভাব আরববাসীদের ধর্মীয় জীবনেও ব্যাপকভাবে লক্ষণীয়। আরববাসীর এক বিশাল অংশ সূর্য, বড়গাছ, পর্বত, আগুনকে পূজা করত। তাদের মনে ধর্মীয় প্রভাব তেমন গভীর ছিল না বলে প্রতিনিয়ত তারা ধর্মচর্চা থেকে দূরে থাকত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা আরবের অধিবাসীদের জীবনাচরণে ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্যের প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে জানলে। আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় সময়ই এমসিকিউ ও সিকিউ এর জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তাই প্রতিবারের মতো আজও সম্ভাব্য কিছু নমুনা প্রশ্ন তোমাদের সুবিধার্থে তুলে ধরছি। যেমন, আরব উপদ্বীপে সর্বপ্রথম কারা বসতি স্থাপন করেছিল? সংক্ষেপে আরব অধিবাসীদের পরিচয় দাও। ঐতিহাসিকেরা প্রাচীন আরবদের কয়েকটি জাতিতে বিভক্ত করেছেন। বায়দা বা বাদিয়া অর্থ কি? হিমারীয় কারা বা কাদের হিমারীয় বলা হয়? মুদারীয় কারা বা কাদের মুদারীয় বলা হয়? অবস্থানগত দিক থেকে আরবের অধিবাসীদের কয় ভাগে ভাগ করা যায়? বেদুইন কারা? জীবনাচরণে বেদুইনদের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? আসাবিয়া কি? সংক্ষেপে আরব উপদ্বীপের আবহাওয়ার বর্ণনা দাও। আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া এর অধিবাসীদের জীবনযাত্রায় কি প্রভাব ফেলেছে ইত্যাদি ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয়টি তোমরা মনোযোগ দিয়ে পড়লে দেখবে আরো অনেক প্রশ্ন এখান থেকে তোমরা নিজেরাই তৈরি করতে পারছ। আর বিষয়বস্তু আত্মস্থ করার ফলে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর দিতেও তোমাদের কোনো সমস্যাই হচ্ছে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাকিস্তানী আরব থেকে আরবের অধিবাসীদের জীবনাচরণে ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্যের প্রভাব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বিস্তারিতভাবে জানলে এবং
এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে অবগত হলে। আজকের আলোচনা শেষ করার আগে আবারো বলছি, তোমরা যারা এখনো আমার পাঠশালা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের আবারো জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ ও সুন্দর থাকবে। পরে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।